আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা ওয়া তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন আল্লাহ পাক বলেন আমি এই কিতাব নাযিল করেছি এই কিতাবের ভিতরে তোমাদের জীবনের যা দরকার সমস্ত কিছু সবকিছুকে সুস্পষ্ট দলিল দিয়ে আমি আল্লাহ পাক এই কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছি বলি সুবহানাল্লাহ সুতরাং আমি আপনি যে কোরআনের মজলিসে এসেছি এই মজলিসে এসেছি এসে কিভাবে বসবো বসার আদবটাও আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআনের মধ্যে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বীলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস আল্লাহ পাক বলেন হে ঈমানদাররা হে বিশ্বাসীরা তোমরা যারা কোরআনের মজলিসে যাবে কোরআনের মজলিসে উপস্থিত হয়ে তোমরা আগে সামনের জায়গাগুলো পুরা করে নিয়ে বসবে তারপরে পিছনের মানুষদের জন্য পিছনের জায়গাগুলো ফাঁকা রেখে দেবে যদি তোমরা দুনিয়ায় কোরআনের মজলিসে গিয়ে সামনের জায়গাগুলো সুন্দর করে সমবেত হয়ে বসে যেতে পারো তাহলে কিয়ামতের ময়দানে তোমরা যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তোমাদের জায়গাটা সামনে বসাস্ত করে দেব বলি সুবহানাল্লাহ এই আয়াত কারিমা শোনার পরেও যদি কোরআনের মজলিসে সামনে ফাঁকা রেখে পিছনে এলোমেলো হয়ে বসে থাকি আল্লাহর কোরআনের সঙ্গে বিয়াদবি ছাড়া আর কিছুই করা হয় না একটু মেহরবানি করে জিকির করেন আর একটু সামনে চেপে এসে বসেন লা ইলাহা ইল্লাল্লাহ এই জায়গাকে আপনি গ্যাপটা পুকুর পূরণ করে নিন লা ইলাহা ইল্লাল্লাহ চলে আসি বাবাজি আমরা একটুখানি উঠি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ কত সুন্দর সমবেত হয়ে আমরা বসে গেলাম কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব যে প্রচন্ড মশা এই জন্য জায়গায় জায়গায় একটু মশা মারা মেডিসিন ধূপ বা মডিন একটু আপনারা মেহরবানি করে ব্যবস্থা করে দিবেন শ্রোতাদের কিন্তু কষ্ট হচ্ছে যারা শুনছে তাদের এটা এই যে মশা মাছি যে লক্ষণটা এই লক্ষণটা কিন্তু খারাপ এটা গজবের দিকে এগিয়ে যাচ্ছে প্রয়োজনের অতিরিক্ত যে জিনিসটা হবে জানতে হবে এটা এই লক্ষণটা ভালো না এই জন্যই কর্তৃপক্ষকে আমার শ্রোতা বাবাজি ভাইরা যারা শুনছেন তাদের দিকে একটু নজর দিতে বলবো মাঝে মধ্যে একটু ধূপ বা মাটি আপনারা ব্যবস্থা করে দেন কেন অন্তত কষ্ট না হয় চলুন এগিয়ে যাই কোরআন কারীমের মজলিসে আসব সামনে এসে বসবো কে বলে দিলেন আল্লাহ পাক কে বললেন আল্লাহ পাক বললেন এরপরে এই মেম্বারে যারা কথা বলবেন এই নবিয়ানা মেম্বারে যারা কথা বলবেন কি দিয়ে কথা বলবেন বান্দাদের সামনে কি দিয়ে ওয়াজ করবেন আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন কি দিয়ে আমার বান্দাদের সামনে কথা বলবে শোনো ফাযাক্কির বিল কুরআন আল্লাহ পাক বলেন আমার বান্দাদের সামনে যখন তোমরা ওয়াজ করবে উপদেশ দিবে আমার কোরআন দিয়ে আমার বান্দাদের সামনে তোমরা ওয়াজ করো বলি সুবহানাল্লাহ তাহলে ওয়াজ করতে হবে কোরআন দিয়ে ও শুনতে হবে কোরআন দিয়ে আসুন আমরা সেই কোরআনে কারীম দিয়ে
ওয়াজ করি কোরআন থেকে ওয়াজ শুনি কেন একটা হেদায়েতের কিতাব এই কোরআন আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন এটা হলো হুদাল লিল নাস এটা হলো মানব জাতির জন্য একটা হেদায়েতের কিতাব বলি সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা এমন একটা মাস আজকে আপনি আমি ইসালে সব এসেছি যে মাসটি আরবিতে বলা হয়েছে রজব মাস এই রজব মাসে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50 থেকে 51 বছর বয়সে আমার সোনার নবীর মিরাজ হয়েছিল বলি সুবহানাল্লাহ রজব মাসে কত তারিখে মিরাজ হয় কত তারিখ 26 তারিখ দিবাগত রাত অর্থাৎ আগামী কাল থেকে বৃহস্পতিবার বৃহস্পতিবার পড়ছে আজকে হচ্ছে আপনার 25 পেরিয়ে যাচ্ছে 26 এর রাত চলছে কালকে 26 তারিখ পড়বে 27 তারিখের রাতে আমার নবী মিরাজে গিয়েছিল 26 তারিখ দিন পেরিয়ে যে রাত আসে ওই রাত বলা হয় এখন সেটা পড়বে আগামী কালকের রাত জুমার রাত প্রিয় ভাইয়েরা এই একটা বরকতপূর্ণ রাত আসছে আমার আপনার সামনে একটা দিনও আসছে যেহেতু রাসূল বলেছেন আল্লাহর হাবিব যখন তিনি রজব মাসের চাঁদ দেখতেন চাঁদ দেখেই আল্লাহর নবী দোয়া করতেন ইযা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহর হাবিব বলতেন আল্লাহ পাক আপনি যখন আমাকে রজব মাসে দাখিল করিয়েছেন এই রজব মাসের বরকত এবং শাবান মাসের বরকত আমার আমল নামায় নসিব করেন এবং আমাকে সুস্থ অবস্থায় রমজানুল মুবারক মাসকে অতিক্রম করিয়ে নেন বলি আল্লাহুম্মা আমিন কি সুন্দর দোয়া আল্লাহর নবী করতেন কারণ এই তিনটি মাস বড় বরকতপূর্ণ মাস রাসূল বললেন এই তিনটি মাস হলো তোমরা লক্ষ্য রাখো এই তিন মাসে এই তিনটি মাস হলো নেকি কামানোর একটা বিরাট সিজন তোমাদের জন্য যেহেতু রজব মাস যখন আল্লাহর কাছে ফিরে যায় রজব মানে হলো বধির কালা শুনতে পায় না আল্লাহ রাব্বুল আলামিন এই মাস যখন চলে যাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সময় জিজ্ঞাসা করবেন ওহে রজব ও রজব বলো না আমার বান্দা বান্দিরা তোমার সঙ্গে কেমন আচরণ করলো রজব মাসে এক কথাই বলবে আল্লাহ পাক আপনার বান্দা বান্দিরা আমার সঙ্গে খুব ভালো আচরণ করেছে খুব ভালো ব্যবহার করেছে আল্লাহ কেননা আপনার হাবিব আমাকে বললেন এই রজব হলো বধির কালা এমনি করে আপনার বান্দা বান্দিদের কোন গুনার কাজ আমি শুনতে পাই নাই আল্লাহ গো এজন্যই আপনার বান্দা বান্দিদের ভালো কাজের সার্টিফিকেট আমি দিয়ে দিচ্ছি বলি সুবহানাল্লাহ তাই বলে আমরা খুশি হব না যে এখন দুই তিন দিন সময় আছে রজব মাস যখন আল্লাহর কাছে গিয়ে বলবে আমি ভালো কাজ সব নিয়ে আসছি শুনতে পেয়েছি খারাপ কাজ শুনতে পাইনি এখন একটু পাপ করে নিই খবরদার এরকম কোন মনস্তম আমাদের মধ্যে না আসে কেন রজব মাস সে শুনতে না পারে কিন্তু যে আল্লাহ পাকের কুদরতি দৃষ্টির ভিতরে আমি আপনি আছি সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখছে না দেখছে না দেখে না দেখে না দেখে আল্লাহ রব্বুল আলামিন এজন্যই বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর বলি আল্লাহু আকবার আল্লাহর কোরআনের আয়াত শুনে যদি আপনি আল্লাহু আকবার বলে জোরে চিৎকার করে ওঠেন আপনার আমল থেকে আপনার জীবনের থেকে দুনিয়া থেকে এবং আখেরাত থেকে আপনার উপর থেকে আমার আল্লাহ পাক 10টা মুসিবত আল্লাহ তুলে নেবে বলি সুবহানাল্লাহ কোরআনের আয়াত শুনে জোরে আল্লাহু আকবার বললে কয়টা মুসিবত উঠবে 10টা কটা 10টা এক নম্বর আল্লাহ আপনার আমার রুজির কষ্ট দেবে না বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিউদাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন এই পৃথিবীর জমিনে
এমন কোন বিচারল শিল্পী নাই যার জিকির দায়িত্বটা আমি রব্বুল আলামিন আমি কুদরতি হাতে গ্রহণ করি নাই বলি সুবহানাল্লাহ আমার আপনার রিজিক কে সমস্যা হবে না যদি আমি আপনি কোরআনের মহব্বতে আল্লাহু আকবার বলি দুই নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম সম্মান ইজ্জত দান করবে পৃথিবীতে বলি সুবহানাল্লাহ তিন নম্বরে আল্লাহর কোরআনে আছে আল্লাহু আকবার বললে আমার আল্লাহ পাক তার মৃত্যুর যন্ত্রণাটা কমিয়ে দেবে বলি সুবহানাল্লাহ চতুর্থ নম্বরে ওই ব্যক্তি যখন কবরে চলে যাবে কবরে যাওয়ার পরে মুনকার নাকি চলে আসবে ওই মুনকার নাকির সওয়ালের জবাবটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসান করে দিবে বলি সুবহানাল্লাহ পঞ্চম নম্বরে তার কবরের ভিতরে কবরটা প্রশস্ত করে দেওয়া হবে বলে সুবহানাল্লাহ এমনি করে ছয় নম্বরে কিয়ামতের ময়দানে সমস্ত দুশ্চিন্তা থেকে সে নিরাপদে থাকবে বলো সুবহানাল্লাহ এই রকম ভাবে 10টা মুসিবত যে ব্যক্তি কোরআনের আয়াত শুনে কোন ঈমানদার আল্লাহওয়ালা যদি আল্লাহু আকবার বলে 10টা মুসিবত তার উপর থেকে উঠে যাবে বলি সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা একটু জোরে পড়ি একটা পাকা যদি এদিকে দিত একটু মনে হয় ভালো হতো না আপনার কষ্ট হবে বাবা আপনি আসেন কষ্ট হবে আপনার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যার কদম চুমে ধন্য আরশ সিদে রাতে মন্তাহা যার কদম চুমে ধন্য আরশ সিদে রাতে মন্তাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা দয়ার নবীর মেরাজ রাতি জিবরিল লো বরক সাথি দয়ার নবীর মেরাজ রাতি জিবরিল লো বরক সাথি আগে আগে জিবরিল আর সাথে কামলিওয়ালা আগে আগে জিবরিল আর সাথে কামলিওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা যার কদম চুমে ধন্য আরশ সিদে রাতে মন্তাহা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آلِ سيدنا مولانا চলো এগিয়ে যাই প্রিয় বাবাজিরা এজন্যই কোরআন প্রেমী হয়ে আমরা এসে বসেছি আসুন এবার সেই কোরআন থেকে আমরা ওয়াজ শুনবো যে কোরআন থেকে আল্লাহ পাক আমাদেরকে ওয়াজ করতে বললেন ওয়াজ শুনতে বললেন আসুন সেই রজব মাসের কথা বলতেছিলাম সেই রজব মাস আমার আপনার কাছে শেষ পর্যায়ে আমি বলতেছিলাম যে নেকি কামাই করার সিজন হচ্ছে এই তিন মাস যেহেতু রাসূল বললেন রজব হলো ইবাদতের বীজ বপনের মাস যেমন আমরা দেখেছি সরিষার বীজ বপন করে আসি রোপণ করে আসি মাঠে এমন অবস্থায় কিছুদিন পরে দেখি চারা আদার হয় সেই চারা এবার আমরা একটু পানি লাগিয়ে দিই সার দিয়ে দিই বড় হয়ে যায় তারপরে আস্তে আস্তে বড় হয়ে যায় ফুল চলে আসে ফল চলে আসে কিছুদিন পরেই আমরা এবার শস্য কেটে বাড়িতে নিয়ে আসি আসি না আসি না আসি না আসি প্রিয় হেরাম ঠিক এই রকম এই ইবাদতের বীজ বপন শুরু করতে হয় রজব থেকে শাবান মাস হলো জলসেচন করার মাস একটু পানি দিয়ে আসে সার দেয়া তার মানে
রজব মাসের শুরু থেকে একটু ইবাদত শুরু বেশি করে করতে হয় শাবান মাসের ইবাদত আর একটু বাড়িয়ে দিতে হয় আর রমজান মাসে রোজা রেখে তারাবী পড়ে কোরআন খতম করে এমনি করে দান করে সাদকা ফিতরা দিয়ে নেকি করে নেকির পাহাড় আখেরাতের ঘরে আমার আপনার তুলে নিতে হবে বলি সুবহানাল্লাহ এই সেই তিন মাস চলছে দেখেছি আমরা যারা যে ব্যবসা করে সেই ব্যবসার একটা একটা সিজন আসে আসে না আসে না আসে না আসে না আসে যারা আমের ব্যবসা করে সামনে তাদের আমের সিজন আসছে যারা কয়লার ব্যবসা করে এখন তাদের কয়লার ব্যবসা চলছে ভাটায় এখন এই সিজন যখন আসে ব্যবসায়ীর কিন্তু সেই সময় তাদের কিন্তু খাওয়া ঘুম থাকে না ঠিকমতো খাওয়া হয় না ঘুম হয় না তার চিন্তা থাকে যে এটাই আমার সিজন আমাকে যেভাবে হোক টাকা কামাই করতে হবে সারা বছর বসে বসে খেতে হবে এই চিন্তা করে ব্যবসায়ী ঠিকমতো টাইমে খাই না ঠিকমতো টাইমে ঘুমাই না চিন্তা করে এই সিজনেই আমাকে টাকা রুজি রোজগার উপার্জন করে নিতে হবে এই চিন্তা করে ব্যবসায়ীরা চলে সেই সিজন ভোট চলে না চলে না চলে না চলে না বাবাজি চলে ঠিক তদরূপ এই রকম আমরা দেখেছি এই রকম ভাবে যদি পৃথিবীতে আমরা চলাচল করি ঠিক আমার আপনার নবী বললেন যে তোমাদের তিনটি মাস আছে নেকি কামাই করার সিজন আমার নবী বলেছেন সেই হলো রজব মাস এই রজব মাস এ হলো রমজানুল মোবারক মাসের রোজার প্রস্তুতি নেওয়ার মাস হলো রজব এবং শাবান আমরা দেখেছি ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে ছাত্র ছাত্রীদের স্কুলে টেস্ট পরীক্ষা হাফিয়ালি পরীক্ষা হয় না এখন রমজানুল মোবারক মাসের রোজা হলো ফাইনাল পরীক্ষা এই ফাইনাল পরীক্ষা যদি আমি আপনি ফেল করে ফেলি সমস্যা হয়ে যাবে সারা বছর খাওয়া দাওয়া করছি হঠাৎ রমজানুল মোবারক মাসের তারাবী পড়ে রোজা রেখেছি সকালবেলা এমন সমস্যা হয়ে গেল শরীরের উপরে আমার আপনার রোজা তো হয়তো ছেড়ে দিতে হলো এরকম ভেঙে দেয় অনেকে রোজা দেয় না কেন সারা বছর খাওয়া দাওয়া করিস তো সারা বছর একটা সুন্নাত রোজা কেন পূর্ণ যা রাখে নাই সারা বছর খাওয়া দাওয়া করেছে প্রথম দিন রমজানের রোজা রাখছে ঢাকা সামাল দিতে পারে নাই রোজা ছেড়ে দিলে এখন এই রোজাটা যদি ছেড়ে দেয় আপনারা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ আপনারা বলুন রমজানের একটা রোজা এরকম ভাবে চাললে কটা রোজা করতে হয় কটা 60টা 60টা রোজা তার উপরে অজীব হয়ে যায় এজন্য এই নবী বলেন ওই ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে তোমরা একটু হাফিয়ালি পরীক্ষা দাও টেস্ট পরীক্ষা দাও রজব মাসে কয়েকটা রোজা রাখো শাবান মাসে কয়েকটা রোজা রাখো এখন রজব মাসে টেস্ট পরীক্ষা দিচ্ছি আপনি মনে করেন আগামী কালকে একটা রোজা রয়েছে নফল রোজা আপনি রাখেন পরশুদিন একটা রাখেন আমার নবী মিরাজ গিয়েছেন এই উদ্দেশ্যে আমার নবীর মহব্বতে রাখেন যা আমার সোনার নবী মিরাজ গিয়ে আমাদের কথা ভুলে যায়নি আল্লাহর কাছে আমাদের কথা পেশ করেছেন সোনার নবীর মহব্বতে আগামী কালকে একটা রোজা রাখি শুধু তাই না আগামী কালকে হলো বৃহস্পতিবার আগামী কালকে কি বার বৃহস্পতিবার এই বৃহস্পতিবারে যদি আপনি একটা রোজা রাখেন আর যদি আবার আপনি নিয়ত করেন যে আমার নবী সোনার নবী সপ্তাহে দুই দিন করে রোজা রাখতে ভালোবাসতেন একটা হলো বৃহস্পতিবার আর একটা হলো সোমবার বৃহস্পতিবার আর কি বার সোমবার এখন আগামী কালকে আপনি 26 তারিখ রজব মাসের রোজা রাখছেন মিরাজের নিয়তে একটা এমন অবস্থায় সওয়াব একটা আপনি পাচ্ছেন আবার আপনি এই নিয়তটাও করলেন যে আমার নবী বৃহস্পতিবারে রোজা রাখলেন রাখতেন আমিও আজকে বৃহস্পতিবারে একটা রোজা রাখলাম এই একটা যতক্ষণ এই নিয়তটাও আপনি করলেন দুইটা সওয়াব আপনি আমল নামাই বসে বসে পেয়ে গেলেন বলে সুবহানাল্লাহ গেল আগামী কালকে একটা রোজা চলে গেল আমরা যা করতে পারি আল্লাহ তৌফিক দেন বলে আমিন প্রিয় ভাই ভাইয়েরা টেস্ট পরীক্ষা হচ্ছে কিন্তু কি পরীক্ষা টেস্ট এখন মনে করেন আপনার কালকে ডিসটা হয়ে গেল আপনি পারলেন না চেষ্টা করেন তারপর দিন শুক্রবারে আবার পরীক্ষা দিচ্ছেন এবার কিন্তু আপনি পেরে যাবেন আশা করা যাচ্ছে তো যদি তাও না পারেন ছেড়ে গেল আপনার এবার আপনি আবার চেষ্টা করেন শাবান মাসে সবে বরাত উপলক্ষে চারটি রোজা রাখেন দেখি এমনি করে ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি শহীদ ছোট হুজুর পীর কিবলা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ছোট ভাই
আল্লামা রুহুল কুদ্দুস রাহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন জালালিয়া তরিকার একজন শায়খ একজন পীর বলি সুবহানাল্লাহ জালালিয়া তরিকার একজন পীর শায়খ এই জালালিয়া তরিকার যিনি শিরোমণি তার নাম হলো সিলেট শাহজালালিয়া আমিনি রাহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন জালালিয়া তরিকার হেড জালালিয়া তরিকার শিরোমণি ছিলেন বলি সুবহানাল্লাহ আপনার এখানে একজন জালালিয়া তরিকার পীর সাহেব শায়খ মুর্শিদ আছে কাটিয়াহাট শাহ রজব আলী রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের জমিনে একজন জালালিয়া তরিকার শায়খ আছে যার নাম হযরত শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি বলি সুবহানাল্লাহ একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله